আপনারা দেখছেন চাকুলিয়া টাইমস। আসছে বিস্তারিত খবরে। ভোট আসে ভোট যায়, কিন্তু সাধারণ মানুষের সমস্যা সমাধান হয়নি, শুধু আশ্বাস ছাড়া আর কিছুই মেলেনি, এমনই দাবি এলাকাবাসীর। দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় মালদা জেলা বামনগোলা ব্লকের মদ্দাবতী অঞ্চলের শামশাবাদ গ্রামের প্রায় 2.5 কিলোমিটার যাওয়ার রাস্তা বেহাল। দীর্ঘদিন ধরে রাস্তা তৈরির দাবি নিয়ে প্রশাসনকে জানিয়েও সমাধান হয়নি। এই দিন সকালে রাস্তার দাবিতে সকাল 9টা থেকে অবশেষে শামশাবাদ গ্রামের স্থানীয় বাসিন্দারা নালাগোলা তপন রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করতে থাকে। এই দিন ওই এলাকার পুরুষ ও মহিলা একত্রিত হয়ে হাতে প্লেকার্ড নিয়ে দীর্ঘক্ষণ রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করেন। তাদের দাবি, বহুবার এ রাস্তা নিয়ে ব্লক প্রশাসন থেকে শুরু করে জেলা পরিষদ বিভিন্ন নেতা মন্ত্রীদের জানিয়েও কোনো লাভ হয়নি, যার জেরে এদিন সকাল থেকে অবরোধ করে বিক্ষোভ দেখান। অবরোধের জেরে তপন নালাগোলা রাজ্য সড়কে দীর্ঘক্ষণ যানবাহন আটকে পড়ে সমস্যায় পড়েন যাত্রীরা। খবর পেয়ে ঘটনাস্থলে বামনগোলার বিশাল পুলিশ বাহিনী সহ বামনগোলা ব্লকের বিডিও রাজু কুণ্ডু পৌঁছায়। গ্রামবাসীদের সাথে কথা বলেন, তাদের অভিযোগ শোনেন এবং খারাপ রাস্তা পরিদর্শন করে অবশেষে বিডিওর আশ্বাস দেওয়া হয় রাস্তার কাজ করা হবে। অবশেষে প্রায় 2 ঘন্টা পর প্রশাসনের হস্তক্ষেপে অবরোধ ওঠে। মালদা থেকে পার্থ ঝায়ের রিপোর্ট, চাকুলিয়া টাইমস নিউজ। এই এই শামশাবাদ গ্রামের রাস্তাটা আমরা দীর্ঘদিন ধরে বিভিন্নভাবে রাজনৈতিক পলিটিক্যাল বিভিন্নভাবে সামাজিকভাবে গণ আন্দোলনের ভাবে আমরা বিভিন্ন জায়গায় জেলা পরিষদ থেকে শুরু করে বিভিন্ন জায়গায় আমরা পঞ্চায়েত সমিতি থেকে শুরু করে সব জায়গায় আমরা এই রাস্তা পাকা এবং পিচের জন্য আমরা অ্যাপ্লিকেশন করলাম, কিন্তু কোনো কাজ হয়নি, কোনো সুরা হয়নি। আজ অবধি এখানকার মানুষগুলো এত কষ্ট করছে দীর্ঘদিন ধরে, শুধু আমাদের মালদা জেলার মানুষের নয়, এখানে চলে না, এই গ্রামের না, আপনার দিনাজপুর থেকেও লোক এখানে চলাচল করে। তাদের এখানে কৃষিজীবী মানুষ, কৃষিজীবী শ্রমিক এবং কৃষক মানুষ এখানে এই জমি চাষ করতে আসে, তারা কষ্ট ভোগ করে। আচ্ছা, বিডিও সাহেব বললেন যে উনি যে আমরা যে এই যে কৃষি বিপণন ডিপার্টমেন্ট থেকে আমরা সার্ভে করেছি এবং সেই উড়িষ্যা মানে 7/3/2020 আমাদের মালদা ডিস্ট্রিক্টের সেক্রেটারি, ডিএমএর সেক্রেটারি পাঠিয়েছে কলকাতা এক্সিকিউটিভ অফিসে, তাতে আমাদের এই শামশাবাদের রাস্তাটি সার্ভে রিপোর্টে আমাদের এস্টিমেট প্ল্যান পাস হয়েছে 2 কোটি, আর হরিশঙ্গপুরটা পাস হয়েছে 1 কোটি 20 লাখ। আমরা অবিলম্বে এই রাস্তার আমরা কংক্রিট চাইছি অথবা পিচ পাকা রাস্তা চাইছি। কয় কিলোমিটার রাস্তা খারাপ হয়েছে? এটা হচ্ছে 2 কিলোমিটার, ওটা হচ্ছে 1.5 কিলোমিটার। নিয়ম নম্বর আমাকে দিয়েছে এবং চিঠিতে দেখা যাচ্ছে এস্টিমেট আছে 3 কোটি 20 লক্ষ টাকা মিলিয়ে। এবার আমি এটা ওনার কথা অনুযায়ী এটা এতে গেছে, কৃষি বিপণন দপ্তরে গেছে, আমি গেছেন, আমি চেষ্টা করবো ডিএমসআই এর মাধ্যমে ওনাদের সাথে যোগাযোগ করার। কি অবস্থায় দেখলেন রাস্তাটা এখন বর্তমানে? হ্যাঁ, রাস্তাটা মানে গাড়ি যাওয়ার পক্ষে খুবই খারাপ অবস্থা আছে রাস্তাটা। আমি দেখলাম আর টোটো জানে স্যার, গ্রামবাসীদের নিয়ে টোটো জানে স্যার, টোটো জানে। আগামীতে কি ব্যবস্থা নেওয়া হচ্ছে? আগামীতে যেটা একটা বড় ফান্ডের কাজ, সেহেতু চেষ্টা করা হচ্ছে যে যে দপ্তরে গেছে সেই দপ্তরের সাথে যোগাযোগ করার জন্য, যে যত ফান্ডটাকে পাওয়া যায় তাহলে রাস্তাটা তৈরি হবে।